দান করার নিয়ে। তো এখনো পর্যন্ত কিন্তু আমরা এরকম অ্যাকাউন্ট খুলি নাই, তা বর্তমানে খুলছি। যদি কেউ অনুদান করতে চায়, ইচ্ছুক থাকে, তো শরীর হইতে পারে। আমরা আশা করি যে তিন দিন যে আমরা খাওয়ানোটা খাওয়াবো, একটা মহিষ থাকবে, খাসি থাকবে, মুরগি থাকবে, তিন দিন যাতে কোনো মানে লোকের যাতে সমস্যা না হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকে। আচ্ছা, আমরা দেখতে পারলাম যে ফকির চাঁদের মাজারের ঠিক সামনে একটি কবরকে সুন্দর করে সাজানো হচ্ছে, ডুপ্লেক্স করা হচ্ছে। তো এটা আমরা আসলে মানুষের মুখ থেকে জানতে পারছি এটাই সুরজ ফকিরের কবর। জি, তার জীবন নিয়ে যদি আমাদের কিছু বলেন। এটা আমার জন্মত্বের শিষ্য, মানে ওনার শিষ্য, ওনার পীর, তার জন্য রাখা হয়েছে। বলছে যে এই জমিটা আমার বাবাই কিন্তু অপেক্ষা করে দিয়েছে আজীবনের জন্য আমাদেরকে। আমরা ওই সময় ছোটো ছিলাম, এই পর্যন্ত কিন্তু পালন করে আসছি, দেখতে আসছি। তো পাশেরটা হয়েছে আমার বাবার রজার। তো ওনার আমরা কাজ বর্তমান চলমান, তা আশা করি যে যতদিন লাগে আমরা করতে থাকবো। বাউলচাঁদের উশিলা কিন্তু সুরজ ফকির, সুরজ ফকিরের উশিলা কিন্তু বাউলচাঁদ ফকির। তো ওনারা বসার স্থান দিয়েছে আজীবন থাকার জন্য, উন্নয়নমূলক কাজ হইতেছে, এই মাজার আজীবন থাকবে, এটার প্রতি আমাদের আর ই নাই, অনুগত নাই। আমরা চেষ্টা করবো আগামীতে যাতে এই মাজারকে কীভাবে সুন্দর করা যায়, কাজ করা যায়। জমি কতটুকু? কেন আমাদের জমি আছে মনে হয় আধা বিঘার উপরে, মানে এক বিঘা, প্রায় এক বিঘার মতো, প্রায় এক বিঘা। জি, এক বিঘা। আচ্ছা, আপনাদের এই সুরজ ফকিরের কি কোনো ওরস পালন করেন কিনা? জি, আমরা বছরে একটা ওরস পালন করি। এটা বাউলচাঁদের আমার পীর দাদা যে ওনার পরেই আমার বাপেরটা পালন করি। এটা কত তারিখে পালন করেন? এটা 25 তারিখ সম্ভবত। আপনাদের যে নতুন ফান্ড করছেন, সেই ফান্ডে এখনো পর্যন্ত কেউ কোনো সহযোগিতা করছে না? এখনো পরে না। তো আশা করি যে আমরা তো এরকম ভাবে কারোর কাছে অনুদান চাই নাই। এখন যেহেতু মেলা সামনে, যদি কেউ ইচ্ছুক থাকে তাহলে সহযোগিতা করতে পারে। মানে জোরের কিছু নাই, যার যেটা খুশি। অনেকের মানত থাকে মাজারের প্রতি, অনেকের অনেক ইচ্ছুক থাকে অনুদান করার জন্য, দান করার জন্য করতে পারে, সমস্যা। হ্যাঁ, যদি কেউ ইচ্ছাকৃতভাবে দান করে বা অনুদান করে বা ইচ্ছা হয়, তাহলে বাউলচান একটা ফান্ড বিকাশ নাম্বার আছে, উনি ওনারা দান করতে পারে। পুরো দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ, যদি ইচ্ছা হয়, ভালো লাগে, তো আপনারা দান করতে পারবেন। আমি বিকাশ নাম্বারটা বলি, আপনারা বাউলচান বিকাশ নাম্বার আপনারা দিতে পারেন, পার্সোনাল বিকাশ। এটা হচ্ছে 01 81 7 8 1 4 1 2 4, 01 81 7 8 1 4 1 2 4, পার্সোনাল বিকাশ। যার এই দেওয়ার ইচ্ছুক থাকেন, যারা ইচ্ছুক থাকেন, পুরো দেশবাসীর কাছে অনুরোধ, যায় যেমন পারেন, জোরে কিছু, যারা খুশি হয়ে দান হিসাবে দিতে পারেন এই কাজকে, বা এই মাজারের কাজের উন্নয়নের কাজের জন্য, মাজারকে সুন্দর করার জন্য। আর এই যে তিন দিন ব্যাপী 27 28 29, গরিব মিসকিন পাগল আশেকান যারা জাকিরান আছেন, আমরা যাতে তাদের উশিলায় তাদেরকে তিন বেলা কিছু খাওয়াইতে পারি, সবাইকে দাওয়াত করলাম। এই 27 28 29 সবাই উপস্থিত থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য আমাদের। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আপনারাও চেষ্টা করবেন যাতে যারা ইচ্ছুক আর কি, তাদের কাছ থেকে, জোরের কিছু নয়, যাদের ভালো লাগবে এই মাজারের উন্নয়ন কাজের জন্য দিতে ইচ্ছুক থাকেন, প্রস্তুত থাকেন, তাহলে এই যে বিকাশ নাম্বারটা বলছি, পার্সোনাল বাউলচাঁদ ফান্ড, আপনারা দিতে পারেন।